প্রিন্স মামুন ছিল লায়লা আক্তারের জিগোলো। সেই অল্প বয়সী তরুণদের জিগোলো বলা হয় যারা টাকা পয়সা এবং নানা উপহার সামগ্রীর বিনিময়ে বয়স্কা মহিলাদের সঙ্গ দেয়, মূলত যৌন সঙ্গ। 48 বছর বয়সী লায়লা 24 বছর বয়সী মামুনকে জিগোলো হিসাবেই রেখেছিল। মামুনকে তিনি মাঝে মাঝে টাকা দিতেন, তার বিনিময়ে সুদর্শন তরুণটির সঙ্গ উপভোগ করতেন। মামুনকে শুধু যৌন সঙ্গী হিসাবেই ব্যবহার করতেন না, মামুনকে তিনি টাকা রোজগারের জন্যও ব্যবহার করতেন। মামুনের পেছনে তিনি যত টাকা ব্যয় করতেন তার চেয়ে বেশি তিনি মামুনের সঙ্গে ভিডিও বানিয়ে আয় করতেন। সে পুরোটা দেখেছে এবং পুরোটা দেখে দেখে তারপরে সে একটা কমেন্ট করেছে। জনপ্রিয় টিকটকার মামুন নাচত বা গানের সঙ্গে ঠোঁট মিলাত, তার পাশে রং করা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতেন লায়লা। এসব অর্থহীন রুচিহীন ভিডিও ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করতেন তিনি। শুধু নাচ গানের ভিডিওই নয়, মামুন খাচ্ছে, মামুন হাসছে, মামুন হাঁকছে, মামুন খেলছে, সব কিছুর ভিডিওই তার করা চায়। একটা গোলাপ ফুলও পাঠায় নাই। তিনি ধনী, মামুন দরিদ্র। তিনি মামুনকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, মামুনকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, ইচ্ছে হয় মামুনকে তিনি টাকার বিনিময়ে সারা জীবনের জন্য কিনে নেন। মামুনকে বিয়ে করতে চান লায়লা, মামুনের কোনো ইচ্ছেই নেই তার দ্বিগুণ বয়সী মহিলাকে বিয়ে করার। চাপাবাজি করলে এক শর্তে রাজি হয়, তাকে লায়লার বাড়িটি লিখে দিতে হবে। পাকা জিগোলোর মতো ব্যবহারই মামুনের। কয়েক লক্ষ টাকা দিয়ে লায়লা হয়তো ভেবেছিলেন নিজের স্বপ্ন পূরণ করবেন, কিন্তু মামুন চায় বাড়ি। মামুনকে লায়লা বাড়ি লিখে দেবেন কথা দিয়েও দেন না, মামুন সে কারণে লায়লাকে ছেড়ে চলে যায়।